হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি রেসিপি, কাতলা মাছের কিমা। এখানে আমি নিয়েছি 4টে কাতলা মাছের পেটি। এটাকে এবার দেবো সিদ্ধ করতে। এবার এই গরম জলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। পিস মাছের জন্য এখানে নিয়েছি 2টো আলু। এটাকে এবার কেটে ছাড়িয়ে নেব। আলুটাকে কেটে রেডি করে নিলাম। নিয়ে নিচ্ছি এরকম সাইজের একটা পেঁয়াজ, এটাকে কেটে নেব। মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার এর থেকে আমরা কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। এই জলটা কিন্তু আমরা ফেলবো না, এটাকে রেখে দেব, পরে রান্নার সময় আমাদের এই জলটাই লাগবে। এখানে মাছটাকে নিয়েছি, এর মধ্যে থেকে কাঁটাগুলোকে আমরা বের করে নেব। মাছ থেকে কাঁটাটা বের করে নিয়েছি, এখানে এর মধ্যে আর কোনো কাঁটাই নেই। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো, এটাকে আমরা পিস করে নেব। টমেটোগুলোকে এভাবে কেটে নিলাম। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কাগুলো ফিলে করে রাখা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, নিয়েছি 2টো তেজপাতা,
দুটো শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। এই গোটা গরম মশলার মধ্যে এলাচিগুলো মাথা ফাটিয়ে নেব যাতে গন্ধটা বের হয়। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দেবো তেজপাতা এবং লঙ্কা এবং গরম মশলা। কড়াইতে দিয়ে দেবো ভাজা পেঁয়াজ, ভাজা পেঁয়াজগুলো I'm gonna go to the